হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী, আবার চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ দিয়ে। তো দেখো, আমি শুয়ে আছি, আজকে এখনো উঠিনি, ভালো লাগছে না, শুয়ে শুয়ে শুধু ল্যাত খাচ্ছি, আর এত ঘুম পাচ্ছে আমার, বিশ্বাস করবে না তোমরা, জানি না কেন। আমি মেয়েকে তো সকালবেলা উঠে স্কুল টুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে, বাট আমার এত ঘুম পাচ্ছে, আমি এতক্ষণ মানে শুয়ে চোখ বন্ধ করে একটুখানি ঘুমিয়েছিলাম, প্লাস এখন উঠেছি, আবার মনে হচ্ছে আমি ঘুমাই, জানি না কেন হচ্ছে। মেবি হয়তো মেডিসিনের জন্য হতে পারে, কারণ আমি কিছু মেডিসিন খাচ্ছি তোমরা জানো তো। আর ভালো লাগছে না, রান্না বান্না কিছু করিনি, ভালো লাগছে না, আজকে আমার কোথাও বেরোতেও ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু সারাটা দিন আমি ঘুমিয়ে কাটাই। আর আজকে বিকালে আমার শাশুড়ি শ্বশুর আজকে অ্যানিভার্সারি, তো সেখানে যেতে হবে, একটু গিয়ে দেখা তো করতে হবে, নাহলে আবার মেয়েও কাঁদবে আর নাহলে খারাপ ভাববে, তো যেতে হবে। ভাবছি কি করব না করব সেটাই ভাবছি, সেমন কিছুই হচ্ছে না, জাস্ট নিজেরাই ঘরের মধ্যে আমরা। আর দেখো এই একটুখানি মোবাইলটা দেখলাম, দেখো 10:30 বাজে, তো এত ঘুম পাচ্ছে, বিশেষত মানে এই না, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো কি পারছো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। কোনোদিন এরকম হয় না যে সকালবেলা এতটা ঘুম পায় আমার, বাট হ্যাঁ, ঘুম থেকে যখন আমি উঠি ভোরবেলা তখন উঠতে ইচ্ছা করে না, ঘুম পায়, এই প্রবলেমটা একটু তো হয়, সবারই হয় আমার মনে হয় তো। কিন্তু আজকে একদমই মানে বিশ্বাস করবে না, খালি মনে হচ্ছে আমি শুধু ঘুমিয়েই থাকি, ঘুমিয়েই থাকি আজকে সকাল থেকে। স্নান টান সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, রান্না ফান্না সব কাজ করেই তারপরেই শুয়েছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে। কিন্তু কি করবো এখন ভাবছি, সেটাই শুয়ে আছি, তোমাদের কমেন্টসও বলছিলাম। ও হ্যাঁ, কালকে ফ্রেন্ডশিপ ডে গেছে, আমি ফ্রেন্ডশিপ ডেতে ছোট্ট একটা ব্লগ করে তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা অনেক কমেন্টস করেছো, তোমাদের খুব ভালো লেগেছে। বিশ্বাস করো, তোমরা এখন এই কমেন্টসগুলো করো না যে তোমাদের ভালো লেগেছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, তখন আমার ভীষণই ভালো লাগে, মানে কি বলবো তোমাদেরকে, তোমাদের এই কমেন্টসগুলো, পজিটিভ কমেন্টসগুলো পেয়ে আমার মধ্যে আরও পজিটিভিটিটা বেড়ে যায়, তো আরও ব্লগ করার জন্য আমি উৎসাহ পাই, তো এটাই। আর সকালবেলা দেখো এখন ওখানে আমি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ফ্রুটসও খেলাম, খেয়ে ভালো না, একটুখানি তোমাদের সাথে কথা বলি, আর মাথা ধরে আছে আমার, কেন বুঝতে পারছি না, ঘুম তো পাচ্ছেই সাথে প্লাস মাথা যন্ত্রণা করছে, এই জায়গা দুটো পুরো ধরে আছে মাথার। আর তো চলো ভিডিওটাকে এন্ড করি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবও করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ তোমাদের কি এরকম হয় মাঝে মধ্যে, তো কমেন্ট করে দেবে। আমি 2-3 দিন ধরে লাইভও করছি না, তো দেখি যদি হয় তো লাইভ করব আজকে, আর না হলে একটু শরীরটা ঠিক হোক তারপরেই লাইভ করবো। এমনি নর্মালি যেমন ভিডিও দিচ্ছি তোমাদের, তো ভিডিও আমি আমার দুটো চ্যানেল তোমরা জানো, বেঙ্গলি ব্লগার্স রূপশ্রী আর ইন্ডিয়ান ব্লগার রূপা, তো দুটো চ্যানেলে আমি সকালে বিকালে এরকম করে আমি ভিডিও আপলোড করি, তোমরা জানবে সেটা, তো এভাবে ভিডিও তো আমি দিয়ে যাব, লাইভ কখন করি দেখি। তো চলো টাটা, হ্যাঁ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি হ্যাপি থাকো, সো টাটা।